কি করবো বলো, আমার একটা হাতে কি রান্না করা যাবে? সে তোমাকে বলছি, তুই যা করবি করতে আমি খেতে দিতে পারবো না। ওই যা সামনে থেকে। ওরে বাপ রে, কি ঠান্ডা জল রে। দাদা তুমি কি করে বেড়াচ্ছ? খুব খেতে লেগেছে, কিছু খেতে দেবো গা? সারাদিন শুধু খাই খাই ধান দেয়, তোর লি তোমার বোটে পালিয়ে গেল। কি করবো বলো, আমার একটা হাতে কি রান্না করা যাবে? সে তোমাকেই বলছি, তুই যা করবি করতে আমি খেতে দিতে পারবো না। সরে যা সামনে থেকে। দাদা তুমি কি করছো? খুব খেতে লেগেছে, কিছু খেতে দাও। দেখো কোথা থেকে চলে এলো খাবো খাবো করে। তুই মরে গেলে তোর খিদেও মরে যাবে, যা মরে যা। দাদা তুমি এত বড় কথা বলতে পারলে, তুমি যদি বলছো আমি মরে যাব তাহলে আজকে মরবই। রাগের মাথা তো বলে দিলাম, চলেও তো জালো মরবে না তো? না না মরবে না মনে হয়। বহুত চিন্তাতে মাথা খারাপ, ভাইকে উল্টা পাল্টা কথা বলে দিলাম। জলটা পা নাড়িয়ে চেক করে নে ঠান্ডা কিনা। ওরে বাপরে, কি ঠান্ডা জল রে। এখানে মরা যাবে না, জল খুব ঠান্ডা হয়েছে, আমাকে কোনো অন্য উপায় খুঁজতে হবে। না জলে ডুবে মরলে হবে না, জল খুব ঠান্ডা, আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। ছাদ থেকে লাফিয়ে না হয় মরবো। জলে ডুবে মরা চেয়ে ছাদ থেকে লাফিয়ে মরা ভালো, তাও ঠান্ডা তো লাগবে না। মরবো তো বটে, দেখে আসবো ও কেন নাচছে। আমারই একটা হাত নেই তাই আমি মরতে গেছিলাম, আর অত দুটো হাতই নেই তাও নাচছে। কি গো ভাই, তুমি নাচছো কেন? কিরে ভাই তুই নাচছিস কেন? আমার তো একটা হাত নাই তাই আমি মরতে গেছিলাম, আর তো দুটো হাতই নাই তাও তো নাচছিস। ওরে আমি নাচছিলাম না, আমার পা চুলকে হলো তাই পা চুলকে হলাম। তোর তাও চুলকাবার জন্য একটা হাত আছে, আমার তো একটাও হাত নেই, তার জন্য নাচছিলাম, কি করব। তুই বাড়ি যা। ঠিক আছে তাহলে, তুই পা চুলকে আমি চললাম। ঠিক আছে যা। না খুব হলো, বোটাকে নিয়ে আসি, না হলে হবে না, এবার কি সংসার চলবে বোনা থাকলে? যাই বুঝে বাজে নিয়ে আসি, না হলে হবে না। দেখো কেমন, বউটাকে আনতে গেলাম তো এলো না, মেয়েটাকেও আসতে ছিল না, জোর জবরদস্তি নিয়ে এলাম বলে। না আসবে তো না আসুক গা, ওকে আনতেও যাবো না, মেয়েটা তো এসছে, ওকে আর দরকার নেই। ভাই তুই বসে এখানে কি করছিস? কি করবো, বিষ খাচ্ছি। তুই তো আমাকে বাড়িতে আসতে দেবে না? চল চল বাড়ি চল, রাগের মাথা কি বলেছি না বলেছি, চল বাড়ি চল। মেয়েকে নিয়ে এলাম, তোর বৌদি এলো না, চলো। ও না আসবে না আসো গা, আমরা তিন দিনে মিলে থাকবো।